যে পরিস্থিতিতে এই সরকারটি এক আসছে সত্যি কথা বলতে যে এইটি কেউই কিন্তু চালানোর মতো ক্ষমতাই নাই কিন্তু তাও কিন্তু তারা কিন্তু মানে টিকে আছে সত্যি কিন্তু টিকে আছে কিন্তু যে পরিস্থিতিতে তারা এই ক্ষমতাটা নিয়েছে তো যে কারণের জন্যে আসলে আমরা ওই প্রেশারটা আমরা তাদেরকে এখনই দিচ্ছি না কিন্তু আমরা তাদের সঙ্গে আলোচনা করব। আমাদের যে প্রস্তাবনাগুলো তাদেরকে আমরা দেব এবং আমরা আশা করব যে তাদের একটু স্টেবেল হওয়ার পরে যেন এই এইটাকে মানে গুরুত্বের সঙ্গে নিয়ে তারা এই কাজগুলো আমাদের তুলে ধরেছে এটি আপনারা দয়া করে আপনারা আপনাদের গি কিংবা আপনাদের মিডিয়ার মাধ্যমে এটিকে প্রচার করবেন এটি করলে আমাদের জন্য এবং মানুষের জন্য আপনাদের জন্য এটা উপকারী হবে তো আমি আপনাদেরকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কোয়ালিশনের সঙ্গে আমাদের যারা আমাদের সহযোগী কোয়ালিউশন আমাদের অর্গানাইজেশনগুলো যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমি নাম ধরে বলতে আর চাই না হ্যাঁ তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আর আমাদের যিনি প্রেস কনফারেন্সের এই এটি উপস্থাপনা করেছেন আমাদের বুরহান সাহেব এবং আমার ভাই তো ওনাদেরকে বিশেষ করে আজকের এই আয়োজনের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই নিরাপদে থাকুন নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ